हेलो हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आमी सुहेल और आपनारा देखछेन विसा इनफो आपडेट्स यूट्यूब चैनल। आज के जे विषयटी बा तथ्यटी शेयर करते जाच्छि सेटी होच्छे मालदीपेर फ्री विसार ब्यापारे। फ्री विसा आसले बोलते कि बुझाय एबं फ्री विसाय जारा जेते चान तादेर जन्य सुविधा कि एबं असुविधा कि সেই সম্পর্কে বলবো এবং খরচ কত টাকা লাগবে এবং কত দিনের মধ্যে ফ্লাইট হবে টোটাল এ টু জেড এই ভিডিওটিতে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আপনারা যারা আগ্রহী থাকবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে সশরীরে আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন। সো বেসিক্যালি ফ্রি ভিসা বলতে কী বোঝায়? ফ্রি ভিসা বলতে কোনো ভিসাই নাই। যে কোনো যে কাউকে মালদ্বীপ যেতে হলে বা যে কোনো দেশে যেতে হলে মূলত একটি স্পন্সর ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়। এই স্পন্সর ওয়ার্ক পারমিটটি মূলত যে কোনো একটি কোম্পানি দিয়ে থাকে বা থার্ড সাপ্লাই কোম্পানি দিয়ে থাকে বা কন্ট্রাক্ট কোম্পানি দিয়ে থাকে যারা শুধুমাত্র ভিসার ব্যবসা করে। এখন কথা হলো কি এই ফ্রি ভিসার অসুবিধা কী? ফ্রি ভিসার অসুবিধা হচ্ছে এই ফ্রি ভিসায় আপনাকে কোনো কাজ দেওয়া হবে না, থাকার জায়গা দেওয়া হবে না, আপনাকে নিজে শুধু এই ভিসাটাই হচ্ছে ভিসা এয়ার টিকিট সহ এই টোটাল এ টু জেড হচ্ছে এটার ভিতরে। কোনো ধরনের থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে না, কোনো ধরনের কাজ থাকবে না। সো আপনারা যারা অনেকেই আছেন যে ভাই এই ফ্রি ভিসা আছে কি না দেন, আমি মালদ্বীপে গিয়ে নিজেই কাজ খুঁজে নিব বা নিজেই নিজের ব্যবস্থা করব, এই ধরনের অনেক ক্লায়েন্ট আছেন বা এই ধরনের অনেক ভাইরা আছেন যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, তাদেরকে বলবো যে আপনারা যারা ফ্রি ভিসা নিতে চান অবশ্যই ফ্রি ভিসা আমাদের মাধ্যমে নিতে পারবেন। যদিও এটা ফ্রি ভিসা না, যদিও সেখানে কোনো ধরনের কাজ থাকবে না, থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে না, আপনার নিজের কাজ আপনার নিজেকে খুঁজে নিতে হবে। এক বছরের ওয়ার্ক পারমিট থাকবে, এক বছরের আইডি লাগিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো কোনো প্রকারের রিনিউ থাকবে না, আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা থাকবে না। এখন সুবিধা বলতে সুবিধা তাদের জন্য সুবিধা যারা মোটামুটি শিক্ষিত বা মালদ্বীপে আগে থেকে এসেছেন, কোনো ধরনের ডিপোর্ট নাই, হ্যাঁ, ভিসা ক্যান্সেলে আসেন নাই বা অবৈধভাবে দেশে আসেন নাই, শুধুমাত্র তারা যদি ফ্রি ভিসায় যান অথবা যাদের আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার আছে, ওইখানে গিয়ে আপনারা কাজ খুঁজে বের করে নিতে পারবেন, মনে করেন শুধুমাত্র তাদের জন্যই এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আর আরেকটি বিষয় হচ্ছে যারা মূলত শিক্ষিত মানে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন তাদের জন্য এই বিষয়টা হতে পারে একটা ভালো দিক। যদি আপনি ভালো একটা কাজ খুঁজে নিতে পারেন সেখানে, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালো থাকে, আপনার কাজের দক্ষতা ভালো থাকে, যে কোনো কাজে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, একটা কাভার লেটার লিখতে পারেন অথবা আপনার নিজের লুক আছে, অথবা আগে কোম্পানিতে কাজ করে এসেছিলেন ওই কোম্পানিতে গিয়ে কাজ নিতে পারবেন, বা আপনি যদি এই ভাষা জানেন তাদের জন্য এই ভিসাটার সুবিধা অবশ্যই রয়েছে। সো ভিসাটার খরচ কত টাকা হবে এই বিষয়ে অনেকেই জানতে চান। দেখুন, মালদ্বীপে মূলত বর্তমানে যেই ভিসাগুলো রয়েছে রিসোর্টের ভিসা, আমার রিসোর্টের ভিসা আসলে রয়েছে কিন্তু 13 লাখ টাকা কি আপনি যাবেন? যাবেন না। সো রেস্টুরেন্টের ভিসা রয়েছে, রেস্টুরেন্টের ভিসা 5 লাখ টাকার নিচে কোনো ভিসা নাই। লিলি কোম্পানিতে কাজ রয়েছে, ডেলিভারি ম্যানের কাজ রয়েছে লিলি কোম্পানিতে, $350 বেতন, থাকা খাওয়া ফ্রি, শিফট ডিউটি, এটাতে খরচ হচ্ছে 5 লাখ টাকা। এই টাকায় আপনি যাবেন? যদি যান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। আর কনস্ট্রাকশনের ভিসায় হচ্ছে দাম হচ্ছে আপনার সাড়ে তিন লক্ষ টাকা, ঠিক আছে, 3.5 লক্ষ টাকা কনস্ট্রাকশন ভিসার দাম। এখন ফ্রি ভিসায় যারা যেতে চান তাদের খরচ কত টাকা হবে, কত দিনের মধ্যে ফ্লাইট হবে? ফ্রি ভিসায় যারা যাবেন তাদের খরচ হবে 3,50,000 টাকা। 3,50,000 টাকা খরচ হবে ভিসা টিকিট সব কিছু সহ, এবং ফ্লাইট হয়ে যাবে মাত্র 7 থেকে 14 দিনের ভেতরে। 7 থেকে 14 দিনের ভেতরে আপনি ফ্লাই করতে পারবেন, তবে কোনো ধরনের কাজ দেওয়া হবে না, থাকা খাওয়ার কোনো ধরনের অফার দেওয়া হবে না, শুধুমাত্র ভিসা নিয়ে সেখানে যেতে পারবেন আপনার মতো, আপনি কাজ খুঁজে বের করে নেবেন। এখন কথা হচ্ছে যে পেমেন্ট সিস্টেমটা কি? পেমেন্ট সিস্টেম হচ্ছে অবশ্যই পাসপোর্টের সাথে, মূল পাসপোর্টের সাথে 1 লাখ টাকা জমা দিতে হবে, এবং ভিসা বেরোনোর সাথে সাথে বাকি 2.5 লাখ টাকা আমাদেরকে পে করে দিতে হবে। তারপরে আপনাদেরকে ফ্লাইট ধরিয়ে দিব, সেখানে গিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করবেন, নিজের ইচ্ছা মতো কাজ খুঁজবেন। সো আমাদেরকে কোনো ধরনের আমরা এর জন্য দায়বদ্ধ থাকবো না। আপনি যদি সেখানে গিয়ে কাজ না পান, থাকার জায়গা না পান, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার বিষয়। সো আপনি যদি এইগুলো মেনটেন করে, এই শর্তগুলো মেনটেন করে মালদ্বীপে যেতে চান ফ্রি ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে, তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে লাইভা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, মিশন রোড, শ্রীমঙ্গল। সো আমাদের সাথে যোগাযোগ করতে হলে সরাসরি আসতে হবে অথবা আপনাকে মূল পাসপোর্ট কুরিয়ারে পাঠিয়ে দিতে হবে, পাসপোর্ট সাইজ ছবি এবং স্ক্যান কপি পাসপোর্টের, সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে মূল পাসপোর্ট কুরিয়ারে পাঠিয়ে দিতে হবে, এবং টাকা 1 লাখ অ্যাডভান্স করতে হবে। সেটা ব্যাংকের মাধ্যমে করতে পারবেন অথবা আপনি যদি
সরাসরি এসে করতে করতে ইচ্ছুক হন তাহলে সেটাও করতে পারবেন। তবে অবশ্যই দ্রুত করবেন, কেননা ফ্রি ভিসার কোটা খুব বেশি নাই। যারা ফ্রি ভিসা নিতে আগ্রহী রয়েছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন, যারা আগ্রহী নয় তারাই ভিডিওটি এড়িয়ে যাবেন। তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।